আছে আর এইটা সমান এখন বলছে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যে একটি বিন্দু ডি হইবে বিসি বাহুর মধ্যে একটা বিন্দু তাহলে মানে এই সুযোগ একটা ডাক টে নিলাম ডি হচ্ছে বিসি বাহুর মধ্যে একটা বিন্দু নিচের কোন বক্তব্যটি সঠিক আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যে এই যে মাঝখানের বাহুটা সর্বদাই পাশের বাহুর চাইতে ছোটো হবে দেখেন এই বাহুটা কিন্তু বড়। কিন্তু এই বাহুটা ছোট এর তুলনায় আবার এই বাহুটা এর তুলনায় বড় এর কারণ কি সোজাসুজি কোনো একই ভূমিতে সোজোসুজির দাগ টানলে কিন্তু বা দাগটা ছোটো হয় কিন্তু যদি বাঁকাভাবে টানি তাহলে দাগটা একটু বড়ো হয় আয়তনে তার মানে এডি অবশ্যই ছোট হবে দেখি যে এডি কোনটাই ছোট আছে এই যে এডি ছোট এসির চাইতে অবশ্যই এডি ছোট এসির চাইতে তাহলে উত্তর হবে ঘ নাম্বার